আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে প্যানে তেল নিয়ে তারপরে তিনটা কই মাছ ভেজে নিব মাছগুলো আমি ঠিক এভাবে কোনাকুনি করে কেটে তারপরে হালকা করে ভেজে নিব খেয়াল রাখতে হবে এই মাছগুলো যেন মচমচা ভাজা না হয় ঠিক এভাবে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি উঠিয়ে নিচ্ছি এবারে একটা পাতিলে তিন টেবিল চামচ তেল দিয়ে এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুন দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তাতে রসুনের গন্ধটা একটু কমে যাবে এবারে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ এবং এক চা চামচের আট ভাগের এক ভাগ দিয়েছি হলুদ গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া এক চামচের আট ভাগের এক ভাগ দিয়েছি গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ সব মশলাটা দেওয়া হয়ে গেলে এবারে আবারও আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি এই পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রাখব যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষিয়ে তারপরে তেলটা উপরে উঠে না আসে ঢাকনাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবারে একটু নেড়ে চেড়ে তারপরে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা দিয়ে কিন্তু একেবারে আলতো হাতে এটাকে নেড়ে দেব মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে রাখবো দুই তিন মিনিটের জন্য চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এবারে ভালো করে এই মাছটা মশলার সাথে কষিয়ে নেব আবারও ডাকনা দিয়ে দিচ্ছি মাছটা কষান হয়ে গেছে এবারে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এবারে আমি পটল দিয়ে দিব এই পটলটা আমি নারকেল দিয়ে রান্না করব আর আমি আমার ইচ্ছা মতো এরকম চাকা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন নিড়েচেরে ঢাকনাটা দিয়ে দিব মশলার মধ্যে যখন এভাবে একটু কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা এক কাপের তিন ভাগের এক ভাগ আমি এখানে নারকেল বাটা দিয়ে দিয়েছি আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাটায় পিষে দিতে পারেন নারকেল আর পটল যখন এভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিলাম একটু গরম পানি পটল যখন এভাবে আধা সিদ্ধ হবে তখনই আমি দিয়ে দিচ্ছি মাছ মিডিয়াম লোতে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবারে আমি লবণটা চেক করে নিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা ইউজ করব না এখানে আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি চারটা তারপর নেড়েচেড়ে নামিয়ে নেব অসাধারণ মজার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ